একবার সিলিভিল নামক একটি শহরে একদল মজার এবং দুষ্টু বাচ্চারা বাস করত, যারা হাসতে এবং ভালো সময় কাটানো ছাড়া আর কিছুই পছন্দ করত না। তাদের মধ্যে বেনি ছিল একটি সংক্রামক হাসি এবং তার চোখে একটি দুষ্টু পলক সহ একটি ছোট ছেলে। এক রৌদ্রোজ্জ্বল সকালে বেনি এবং তার বন্ধুরা তাদের প্রিয় স্থান গিগল গ্রোভে জড়ো হয়েছিল। এটি একটি জাদুকরি জায়গা ছিল, রঙিন ফুলে ভরা, যা আপনার নাকে সুটসুবি দিত যখন আপনি সেগুলিকে শুকেন এবং গাছগুলি যেগুলিকে কৌতুক বলেছিল যখন আপনি তাদের জড়িয়ে ধরেন। গিগল গ্রোভ সর্বদা হাসি এবং মূর্খ খেলায় ব্যস্ত ছিল। বাচ্চারা যখন ট্যাগ খেলছিল এবং গ্রোভের মধ্য দিয়ে হাসছিল, তারা পাতার স্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি গুপ্তধনের মানচিত্রে হোঁচ খেয়েছিল। উত্তেজনা বাতাসে ভরে গেল, কারণ তারা বুঝতে পেরেছিল যে এটি কিংবদন্তি গিগল রত্নগুলির একটি মানচিত্র। গিগল রত্নগুলি অসাধারণ ক্ষমতার অধিকারী বলে বলা হয়েছিল। যে কেউ এগুলিকে ধারণ করবে সে চূড়ান্ত প্র্যাঙ্কস্টার হয়ে উঠবে, কল্পনাযোগ্য সবচেয়ে হাসি খুশি এবং বিদেশি প্র্যাঙ্ক তৈরি করতে সক্ষম হবে। বেনি এবং তার বন্ধুরা গিগল রত্নগুলির সাথে যে সমস্ত মজা করতে পারে তার চিন্তাভাবনাকে প্রতিহত করতে পারেনি, তাই তারা তাদের সন্ধান করার জন্য যাত্রা শুরু করে। মানচিত্রটি তাদের ঘুরতে থাকা পথ এবং সুটসুডির সেতু জুড়ে নিয়ে গেছে। গুপ্তধনের সন্ধানের প্রতিটি পর্যায়ে আনলক করার জন্য তাদের নির্বোধ ধাঁধা সমাধান করতে হয়েছিল এবং নির্বোধ নৃত্য করতে হয়েছিল। পথে তারা সিলিয়াস দ্য সিলি কাঠবিড়ালির মতো অদ্ভুত চরিত্রের মুখোমুখি হয়েছিল, যারা এত জোরে হেসেছিল যে যখনই সে হাসছিল তখনই তার গাছ থেকে একন পড়েছিল। অনেক নির্বোধ চ্যালেঞ্জের পরে তারা অবশেষে গিগল গুহায় পৌঁছেছিল, যেখানে গিগল রত্নগুলি লুকিয়ে থাকার গুজব ছিল। গুহাটি হাসির প্রতিধ্বনিতে ভরা ছিল এবং দেয়ালগুলি একটি জাদুকরী আভায় জ্বলজ্বল করে। বেনি এবং তার বন্ধুরা তাদের উত্তেজনাকে খুব কমই ধরে রাখতে পারে, কারণ তারা মূল্যবান রত্ন দাবি করতে পৌঁছেছিল। কিন্তু বেনি যখন রত্নগুলি স্পর্শ করতে যাচ্ছিল তখনই মাটি কাঁপতে শুরু করে এবং গুহাটি ঝকঝকে চকচকে মেঘে ফেটে গেল। চকচকে মেঘ থেকে বেরিয়ে এল গ্রেট গিগল গার্ডিয়ান, লম্বা সাদা দাড়ি এবং পেট সহ একটি হাসিখুশি ব্যক্তিত্ব, যেটি হাসলে জেলির মতো ঝাঁকুনি দেয়। গ্রেট গিগল গার্ডিয়ান ব্যাখ্যা করেছেন যে গিগল রত্নগুলি সিলিভিলের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য ছিল, এগুলি দুষ্টুমি বা ক্ষতির জন্য ব্যবহার করা হয়নি, বরং হাসি ও আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। তিনি বেনি এবং তার বন্ধুদের তাদের হাসিভরা যাত্রার জন্য প্রশংসা করেছিলেন এবং তাদের একটি বিশেষ উপহার দিয়ে পুরস্কৃত করেছিলেন, একটি গিগলিং গবস্টপার। দ্য গিগলিং গবস্টপার ছিল একটি জাদুকরী ক্যান্ডি, যা যে কেউ এটি স্বাদ গ্রহণ করে তাকে হাসির অনিয়ন্ত্রিত ফিটগুলিতে ফেটে যায়। বেনি এবং তার বন্ধুরা বুঝতে পেরেছিল যে আসল ধন হল হাসির উপহার, যা তারা নিজেদের মধ্যে খুঁজে পেয়েছিল এবং তারা একে অপরের সাথে ভাগ করে নেওয়া আনন্দ। সেই দিন থেকে বেনি এবং তার বন্ধুরা সিলিভিলের অফিসিয়াল হাসির দূত হয়ে ওঠে। তারা হাসির উৎসব সংগঠিত করেছিল, রাস্তার কোণে জোকস বলেছিল এবং এমনকি একটি মূর্খ ব্যান্ড গঠন করেছিল, যেটি হুপি কুশন এবং রাবার মুরগির সাথে সঙ্গীত বাজিয়েছিল। পুরো শহরটি সাহায্য করতে পারেনি, কিন্তু হাসিতে যোগ দিতে পারে এবং সিলিভিল পৃথিবীর সবচেয়ে সুখী জায়গা হিসাবে পরিচিত হয়ে ওঠে। এবং তাই সিলিভিলের মজার বাচ্চারা শিখেছে যে হাসি হল সবথেকে বড় ধন এবং এটি আশেপাশের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। তারা সুখের সাথে বসবাস করেছিল, আনন্দ ছড়িয়েছিল এবং বিশ্বকে এক সময় হাসির জন্য একটি নিরীহ এবং মজার জায়গা করে তুলেছিল।